নমস্কার, আজকের ক্লাসে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি নাম হলো জনপ্রশাসনের বিবর্তন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েশন কোর্সে বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন ইউনিভার্সিটির এই কোর্সটি এই জনপ্রশাসনের বিষয়টিকে পড়ানো হয়। যেমন কল্যাণ ইউনিভার্সিটির ক্ষেত্রে ফোর্থ সেমিস্টারে এই জনপ্রশাসন বিষয়টি রয়েছে, ঠিক সেরকমই গৌড়বঙ্গ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিভিন্ন সেমিস্টারে এই বিষয়গুলি পড়ানো হয়। আজকের ভিডিওতে আমরা সেই জনপ্রশাসনেরই একটি অংশ, জনপ্রশাসনের বিবর্তন, সে বিষয়ে আলোচনা করব। জনপ্রশাসন এই কথাটির মধ্যে দিয়ে আমরা খুব সহজেই বুঝতে পারি যে এই বক্তব্যটির মধ্যে দুটো শব্দ অর্থ রয়েছে, জন অর্থাৎ জনগণ এবং প্রশাসন অর্থাৎ যে আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যে বিভিন্ন ধরনের প্রক্রিয়াগুলি সম্পন্ন হয় বা যারা আমলা হিসাবে থাকেন, যারা শাসন কার্য পরিচালনা করেন, তাদের সকলকেই আমরা কিন্তু প্রশাসক বলি। সেইখান থেকে শাসন কার্য পরিচালনা সংক্রান্ত যে সংস্থা তাকেই প্রশাসন বলা হয়। এই দুইয়ের মিলিতভাবে যে ভাব বা যে অর্থ তাকেই জনপ্রশাসন বলা হয়। অর্থাৎ জনপ্রশাসন যে প্রশাসন জনগণের জন্য কাজ করে বা জনগণের জন্য যে প্রশাসন তাকেই জনপ্রশাসন বলে। এই জনপ্রশাসনের উৎপত্তি হয় বেশ আগে, যখন ঊনবিংশ শতাব্দীর ঠিক শুরুর দিক থেকে জনপ্রশাসন জনপ্রশাসনের বিষয় নিয়ে আলোচনা গবেষণার কাজ শুরু হয় এবং পরবর্তীকালে তা বিভিন্ন ধাপ পেরিয়ে পেরিয়ে তারা বর্তমানে যে রূপ সেই রূপ ধারণ করে। আজকের আমাদের এই আলোচনায় আমরা সেই বিবর্তনের ধারাগুলি সম্পর্কে কয়েকটি বিষয় আলোচনা করব। প্রথমে এই জনপ্রশাসনের কিছু সংজ্ঞা জেনে নেওয়া প্রয়োজন। যেমন লার্নার হোয়াইটের মতে, জননীতির সফল বাস্তবায়নের জন্য যে কর্মকাণ্ডের প্রয়োজন তাকেই জনপ্রশাসন বলে। তিনি মনে করতেন যে জনপ্রশাসন হলো মানুষের জন্য যে সমস্ত নীতি তার প্রয়োগ করার জন্য যে সংস্থা। উইলসনের মতে, আইনের বিস্তারিত এবং সুশৃঙ্খল প্রয়োগকেই জনপ্রশাসন বলে। ডিমোকের মতে, সক্রিয় আইনই হলো জনপ্রশাসন। সাইমন শাসন বিভাগের প্রশাসনিক দিকটিকে জনপ্রশাসন হিসাবে উল্লেখ করেছেন। সাইমন প্রদত্ত এই সংজ্ঞাটি কিন্তু আমরা আমাদের চারিপাশের সঙ্গে খুব সহজেই তার সমন্বয় সাধন করে নিতে পারি। যেমন আমাদের পাশে যে সমস্ত প্রশাসনিক ব্লকগুলি থাকে, তারা সকলেই কিন্তু শাসন বিভাগের অধীন এবং তারাই কিন্তু সরকারের বিভিন্ন জনকল্যাণকর কাজগুলি বা জনগণের জন্য যে সমস্ত কাজ হয় তার পরিচালনার দায়িত্ব পালন করেন। ফিনারের মতে, জনগণ ও সরকারের সমন্বয়ের মধ্যে দিয়ে যেভাবে সরকারি লক্ষ্যকে বাস্তবায়িত করা হয় তাকেই জনপ্রশাসন বলে। অর্থাৎ ওই আগের সূত্র ধরেই বলা যায় যে সরকার এবং জনগণের সমন্বয় হবে, সরকারি যে লক্ষ্য অর্থাৎ সরকারের লক্ষ্য থাকে বিভিন্ন ধরনের যে অ্যাচিভমেন্টগুলো, মানুষের বিভিন্ন ধরনের উন্নয়ন কার্য সম্পন্ন করা, সেই সমস্ত বিষয়গুলিকেই যারা পরিচালনা করেন বা যেভাবে পরিচালিত হয় তাকে জনপ্রশাসন বলা হয়। এই জনপ্রশাসন কিভাবে এলো বা বর্তমান রূপ পেল তার পেছনের দিকে আমরা কিন্তু বেশ কিছু বিষয় পাই। যেমন আমরা জনপ্রশাসনের একদম প্রথম পর্বে যেটা ভাগ করেছি বা ভাগ পাই আমরা, সেই ভাগে আমরা কিন্তু একদম মানে বিংশ শতাব্দীর একদম শুরু শুরু অর্থাৎ 1900 সালের এই দিকটাতে কিন্তু জনপ্রশাসন একটা তার যে ইমার্জিং রূপ অর্থাৎ তার যে উদ্ভাবনী বা তার যে একটা মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতার কিন্তু সৃষ্টি হয় এবং এই বিষয় নিয়ে মানুষ কিন্তু ধীরে ধীরে আলোচনা শুরু করে। ঊনবিংশ শতকের একদম শেষের দিকে এসে কিন্তু ধীরে ধীরে এই বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়। যেমন 1857 সালে প্রকাশিত হয় উইড্রো উইলসনের দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন প্রবন্ধটি, এর মাধ্যমে কিন্তু জনপ্রশাসন বিষয়টির সূত্রপাত ঘটে বলেই মনে করা হয়। এই প্রবন্ধটির মধ্যে দিয়ে রাজনৈতিক কাজ প্রশাসনিক কাজ এই দুইয়ের মধ্যে একটি বিভাজন করা হয়। অর্থাৎ রাজনীতি এবং প্রশাসনের মধ্যে একটি বিভাগ করে সেই বিভাগের মধ্যে দিয়ে কিভাবে কার্য সম্পাদন করা যায় বা জনগণের কাজের
সূত্রপাত করা যায় তা কিন্তু উইড্রো উইলসনের দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রি প্রবন্ধের মধ্যে দিয়েই পাওয়া যায় এবং এই থেকেই কিন্তু জনপ্রশাসনের শুরু হয় বলে ধরা হয়। ও পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হয় এই জনপ্রশাসনের ওপরে, তা 1900 সালে প্রকাশিত হয় জনপ্রশাসনের বিবর্তনের ক্ষেত্রে, ফ্র্যাঙ্ক জে গুডনাও এবং লিওনার্ডো ডি হোয়াইট এর পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এই পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বই জনপ্রশাসনের ক্ষেত্রে। এই বইতে কিন্তু গুডনাও সরকারের দুটি স্বতন্ত্র কাজ আছে বলেই মনে করতেন এবং তার মতে প্রথমত রাষ্ট্রের নীতি সম্পর্কিত যেটি রাজনৈতিক কাজ এবং দ্বিতীয়টি হলো সেই নীতি রূপায়ণ সম্পর্কিত প্রশাসনিক কাজ। অর্থাৎ আমরা যে রাজনৈতিক এবং প্রশাসনিক দুই ভাগে উইলসনের যে প্রবন্ধের মধ্যে থেকে পেয়েছিলাম তাকেই কিন্তু গুডনাও তার প্রবন্ধের মধ্যে কিছুটা আলোচনা করেছেন এবং যে বিষয়টিকে আলাদা করার কথা বলেছেন তা হলো রাজনৈতিক কাজ। অর্থাৎ যেমন সরকার যখন গঠিত হয় বর্তমানে যদি আমরা দেখি সেই সরকারে যে রাজনৈতিক ব্যক্তিরা থাকেন তারা বিভিন্ন ধরনের নীতি প্রয়োগ করেন এবং তারা প্রতি 5 বছরের জন্য কিন্তু ক্ষমতায় আসে, কিন্তু অপরদিকে যারা আমলা থাকেন তারা কিন্তু সেই পদটির একদম স্থায়ী কর্মী বা স্থায়ী কিন্তু শাসক, আমলাদের কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না এবং তারাই কি করেন সরকারের নীতিগুলিকে কিন্তু সঠিকভাবে প্রয়োগ করেন এবং তারা তাদের কাজে অনেক বেশি অভিজ্ঞ হন, সেই জন্য কিন্তু তিনি এই দুভাগে ভাগ করেছেন। এছাড়াও সরকারের আইন বিভাগ বিচার বিভাগের সাহায্য নিয়ে প্রথম কাজটি করতে পারে, অর্থাৎ রাজনৈতিক কাজটি করার জন্য আইন বিভাগ, যেমন আমরা জানি যে আইনসভায় আইন তৈরি হয়, বিচার বিভাগের মাধ্যমেও আইনের কিছু তৈরি হয় বা আইনের বৈধতা বিচার হয় এবং শাসন বিভাগ আমলাতন্ত্রের সাহায্যে কিন্তু দ্বিতীয় কাজটি করে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে শাসন বিভাগকে যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে শাসন বিভাগে আমলাতন্ত্রের যে সাহায্যের প্রয়োজন হয় বা আমলাতন্ত্রের মাধ্যমে আমলারা যে একজন প্রকৃত শাসক হিসাবে তারা থেকে যান এবং তারাই সরকারের বদল হতে পারে, মানে সরকারি ব্যক্তিদের বদল হয় কিন্তু আমলাদের কিন্তু কোনো বদল হয় না এবং তারাই কিন্তু সরকারের কাজগুলোকে প্রতিনিয়ত করে চলে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা যদি তুলনা করি তাহলে দেখব যে আমাদের চারিপাশে যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয় বা আমরা যে সমস্ত প্রশাসনিক সুযোগ সুবিধাগুলি পাই বা প্রশাসনিক যে সমস্ত পরিষেবা আমাদের জন্য রয়েছে আমরা সেই পরিষেবাগুলো কিন্তু আমলাতন্ত্র বা যে প্রশাসনিক বিষয় সেখান থেকেই পাই। আমরা কিন্তু কেউ কখনো আমাদের রাস্তা তৈরি বা আমাদের পাশে কোনো স্কুল তৈরির বিষয়ে বা আমাদের অন্যান্য যে যাবতীয় চাহিদা সেই সমস্ত পূরণের জন্য কিন্তু আমরা বিচার বিভাগের কাছ থেকে কোনো রকম সাহায্য পাই না বা বিচার বিভাগের মধ্যে দিয়ে কিন্তু সেই সমস্ত কাজগুলি সম্পন্ন হয় না। আমাদের এই কাজগুলো কিন্তু আমরা কিন্তু দেখব যে আমাদের আমলাতন্ত্রের মাধ্যমেই কিন্তু সম্পন্ন হয়ে থাকে। গুডনাওয়ের মতে সরকারের আমলাতান্ত্রিক প্রতিষ্ঠানই হলো জনপ্রশাসনের মূলাধার, অর্থাৎ একটা সরকার কিন্তু এই আমলাতন্ত্রের উপরেই নির্ভরশীল হয়ে থাকে। আমরা সকলেই জানি গণতান্ত্রিক পরিস্থিতিতে নির্বাচিত হয়ে সরকার আসে এবং 5 বছর পর জনমতের ভিত্তিতে সেই সরকার পরিবর্তন হতে পারে, আবার সেই সরকারও থেকে যেতে পারে, কিন্তু আমলাদের কিন্তু এরকম কোনো পরিবর্তন হয় না এবং একটা যে কাজ শুরু হয়েছে সেই কাজটা কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় না বা তার কোনো রূপরেখাও পরিবর্তন হয় না, কারণ এই আমলাতন্ত্র, এই আমলাতন্ত্রের মধ্যে দিয়েই কিন্তু প্রতিনিয়ত কাজটি কিন্তু চলতে থাকে। তাই কিন্তু জনপ্রশাসনের মূল আধার কিন্তু এই আমলাতন্ত্র। পরবর্তীতে 1906 সালে নিউ ইয়র্ক ব্যুরো অফ মিউনিসিপ্যাল রিসার্চ প্রতিষ্ঠিত হয় এবং 2011 সালে এই সংস্থায় জনপ্রশাসনের প্রথম একটি স্কুল তৈরি করেন যার নাম দেন ট্রেনিং স্কুল অফ পাবলিক সার্ভিস। এই স্কুলের মধ্যে দিয়ে কিন্তু সেই সময় জনপ্রশাসনের যে বিভিন্ন ব্যক্তি বা আমলাদের তাদেরকে একটা প্রশিক্ষণের কিন্তু ব্যবস্থা করা হয় এবং চার্লস বার্ড এবং লুথার গুই এই প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম এবং দ্বিতীয় অধিকর্তা হিসাবে কাজ করেছিলেন। এরপরে 1926 সালে লিওনার্ডো হোয়াইট তার ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই বইটিতে তার রাজনীতি এবং প্রশাসনের মধ্যে যে বিভেদ তাকে আরো সুস্পষ্ট রূপ দান করেন। এর মধ্যে দিয়ে কিন্তু প্রথম পর্বের যে আলোচনা বা প্রথম পর্বের যে রাজনীতি এবং প্রশাসনের মধ্যে যে বিভেদ এই বিভেদের জায়গাকে গুরুত্ব দিয়ে যে জনপ্রশাসনের আলোচনা তা কিন্তু শেষ হয়। দ্বিতীয় পর্বে আমরা যদি আসি সেই সময় এসে দেখব যে এইখানে কিন্তু কিছুটা পরিবর্তন সাধিত হয়েছিল আগের
পূর্ববর্তী যে অবস্থা ছিল তার থেকে। প্রথম পর্বে আমরা দেখেছিলাম যেখানে রাজনীতি থেকে প্রশাসনকে আলাদা করার একটা প্রবণতা বা একটি যে প্রচেষ্টা চলছিল, দ্বিতীয় পর্বে এসে কিন্তু তা পরিবর্তন হয় এবং দ্বিতীয় পর্বে এসে কিন্তু সংগঠনের যে দক্ষতা সেই দক্ষতা বৃদ্ধি করার উপরে কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করেন সেই সময়কার যারা জনপ্রশাসনের ব্যক্তিরা ছিলেন বা জনপ্রশাসনকে যারা সেই সময় আলোচনা করতেন, গবেষণার কাজ করতেন তারা। 1927 সালকে জনপ্রশাসনের বিবর্তনের দ্বিতীয় পর্ব হিসেবে সূচনা করা হয়। এই বছরই WF উইলবি প্রণীত প্রিন্সিপাল অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বইটি প্রকাশিত হয় এবং এই পর্বে দক্ষতা বাড়ানোর জন্য বৈজ্ঞানিক নীতি প্রয়োগের উপরে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়। অর্থাৎ যারা জনপ্রশাসনে রয়েছেন তাদেরকে ধীরে ধীরে কিভাবে আরো দক্ষ করে তোলা যায় সে বিষয়ে কিন্তু এখানে বিভিন্ন ধরনের আলোচনা হয়। এখানে একটি বিষয় মাথায় রাখার যে এই সমসাময়িক সময়ে ইংল্যান্ডে আমেরিকাতে শিল্প বিপ্লব অনুষ্ঠিত হয় এবং কলকারখানাতে ব্যাপক পরিমাণে যে উৎপাদিত দ্রব্যর উৎপাদন হতে থাকে এবং এই কলকারখানাগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিন্তু একটা প্রশাসনিক যে কাঠামো সেই কাঠামোগুলোও কিন্তু এই সময় পরিচালিত হচ্ছিল এবং এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই জনপ্রশাসনের ওপরে কিন্তু আরো বিশেষ করে নজর দেন। টেইলর পরবর্তী আর একটা বিষয় বলেন যে প্রিন্সিপাল অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট বইটি তার সংগঠনের দক্ষতা বাড়ানোর জন্য কতগুলি কিন্তু নীতির কথা তিনি বলেছিলেন। দ্বিতীয় পর্বে উল্লেখযোগ্য আরো কিছু রচনাগুলি হল হেনরি ফুয়েলের জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট 1926, ম্যারি পার্কার ফ্লুয়েটের ক্রিয়েটিভ এক্সপিরিয়েন্স 1924, জেমস ডে মনির অ্যালান রেলির প্রিন্সিপাল অফ অর্গানাইজেশন 1939 প্রভৃতি উল্লেখযোগ্য। দ্বিতীয় পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লুথার গুইক এবং লুডল আরউইকের পেপার অফ সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন বইটি। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হল পোস্টকট। এই পোস্টকট শব্দটির মধ্যে দিয়ে আমরা প্রশাসন পরিচালনার জন্য একটি সঠিক নীতি বা একটি গুরুত্বপূর্ণ নীতি পাই এবং এই নীতিকেই পরবর্তীকালে একটি গুরুত্বপূর্ণ নীতি হিসাবে পরিগণিত হয়। এই পোস্টকর্মের সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমরা পরের একটি ভিডিওতে করব। এরপরে যে পর্বটি সেটি হলো তৃতীয় পর্ব। তৃতীয় পর্বের ক্ষেত্রে এসে কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেল। তৃতীয় পর্বে এসে কিন্তু যে আমাদের প্রথম দুটি পর্ব ছিল সেই দুটি পর্বর প্রতি কিন্তু একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে শুরু করলো এবং তারা সেই সময় এসে কিন্তু তারা প্রথম যে দুটি পর্ব অর্থাৎ নীতি নির্ভরশীলতা এবং রাজনৈতিক এবং প্রশাসনের মধ্যে যে বিভাজন এই দুটিকে কিন্তু তারা কি করলেন, তারা কিন্তু চ্যালেঞ্জ করলেন। এই চ্যালেঞ্জের বিষয়ে 1938 সালে প্রকাশিত চেস্টার আর বার্নার্ডের দ্য ফাংশন অফ এক্সিকিউটিভ বইটির মধ্যে দিয়ে যে জনপ্রশাসনের নীতি নির্ভরতা তাকে কিন্তু চ্যালেঞ্জ করা হয় এবং রাজনীতি ও জনপ্রশাসনের মধ্যে যে বিভাজন এবং প্রশাসনিক নীতি সমূহের মধ্যে যে একটি আলাদা করার যে প্রবণতা সেই সময় লক্ষ্য করা যায় তাকেও কিন্তু সমালোচনা করা হয় এবং এই সমালোচনা সবচেয়ে বেশি কার্যকরী হয় এবং এই প্রথম দুই পর্বের যে আমাদের যে নীতিগুলি ছিল অর্থাৎ প্রশাসন এবং রাজনীতির মধ্যে বিভেদ এবং নীতি নির্ভর প্রশাসন এই দুটোকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ জানানো হয় 1947 সালে হার্বার্ট সাইমনের বিখ্যাত বই অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার এ স্টাডি অফ ডিসিশন মেকিং প্রসেস ইন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশন। এইখানে সাইমন বলেন যে জনপ্রশাসনের কোনো নীতি থাকতে পারে না, যে নীতিগুলি রয়েছে তার প্রত্যেকটির ক্ষেত্রে একটি করে বিকল্প নীতি হতে পারে। অর্থাৎ তিনি নীতি নির্ভরশীলতার ওকে কিন্তু সরাসরি ডিনাই করলেন এবং তিনি বললেন যে প্রত্যেকটি নীতির বিরুদ্ধে আরেকটি করে নীতি কিন্তু অবশ্যই আমরা তৈরি করতে পারি। পরবর্তীতে 1946 সালে FM পার্কসের সম্পাদিত এলিমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নামে বইটি প্রকাশিত হয় যেখানে প্রায় 14টি আর্টিকেল ছিল এবং প্রত্যেকটি আর্টিকেলে কিন্তু জনপ্রশাসনের যে রাজনীতি এবং জনপ্রশাসনের মধ্যে বিভেদ তাকে তুলোধনা করা হয়, তাকে সমালোচনা করা হয় এবং তারা এই বিভেদ রেখাকে কিন্তু একদম অসার বলে তুলে ধরে। এছাড়াও রবার্ট ডাল দ্য সায়েন্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, থ্রি প্রবলেমস এবং ডিজিট উইল্ডোর দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেট দ্য স্টাডি অফ পলিটিক্যাল থিওরি অফ আমেরিকান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বইটিতে জনপ্রশাসনের বিশ্বজনীন নীতি গড়ে তোলার বিষয়ে কিন্তু মন্তব্য করেন। অর্থাৎ তারা কিন্তু প্রথম যে দুটি বিষয় সেই দুটি বিষয়কে কিন্তু সরাসরি সমালোচনা করেন এবং জনপ্রশাসনকে একটি বিশ্বজনীন যে নীতি তৈরি করার প্রবণতার কথা বলা হয়েছিল সেই প্রবণতাকে কিন্তু তারা সমালোচনা
করেন। এই ছিল আমাদের প্রথম তিনটি পর্ব, অর্থাৎ রাজনীতি থেকে প্রশাসনকে আলাদা করা, নীতি নির্ভরতা, এবং তৃতীয় পর্বে এসে আমরা সেই নীতিকে চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হলো। এর পরবর্তী যে পর্বগুলি রয়েছে, পরবর্তী ভিডিওতে আমরা সেই বিষয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই বিষয়গুলিকে আলোচনা করব। সেখানে গিয়ে আমরা আরো দেখব যে কিভাবে এই চ্যালেঞ্জের ফলস্বরূপ কি কি প্রক্রিয়া হলো, সেই তার ফল কি হলো, সেখান থেকে নতুন কি উদ্ভব হলো, এবং জনপ্রশাসন আজকের দিনে যে জায়গায় আমরা দেখতে পাই সেই রূপটি বা কিভাবে এলো, এই সমস্ত বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা এর বাকি অংশই বিবর্তনের জনপ্রশাসনে আলোচনা করব। সকলে ভালো থাকো, নমস্কার।